السلام عليكم ورحمة الله وبركاته. বড় কষ্টে একটি রাত যাপন করেছি, এটা বলার মতো ভাষা আমার জানা নেই। আমার গলা কাঁপতেছে, হাত কাঁপতেছে, কথা বলতে পারতেছি না এমন অবস্থা। এত বড় আঘাত, এত বড় ধাক্কা জীবনে কখনো খেয়েছি কি না আমার জানা নেই। সর্বপ্রথম আসলে মুরব্বীরা যেভাবে বলেছেন, বড়রা যেভাবে বলেছেন, ঠিক তেমনিভাবে নিঃশর্ত ক্ষমা যেটাকে বলে, সে ক্ষমাটা চাচ্ছি। আমার অসাবধানতাবশত ভুলের কারণে নিঃস্বার্থ ক্ষমা চাচ্ছি, আল্লাহ পাকের কাছে মাপ চাচ্ছি। পোস্ট করেছি তাতেও হবে না, লাইভে মাপ চাইতে হবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি। তারপর কিছু কথা বলবই, যেহেতু ক্যাপশন দিয়েছি অনেকেই দেখতেছেন, শেষ লাইভ, শেষ ওয়াজ, শেষ পোস্ট, যেহেতু দেখতেছেন হাসতেছি না, আসলে বলতে মন চাইতেছে আমি কত রাত্রে ঘুমাইতে পারিনি, কি এমন ভুলটা করেছি যেই ভুলের জন্য তাওবা করতে হবে, কি এমন ভুল করেছি যেই ভুলের জন্য আমাকে কাফের বানিয়ে দেওয়া হয়েছে, কি এমন ভুল করেছি যেই ফোনের যেই ভুলের জন্য মামুনুল হক সাহেব হুজুর বসে থাকতে পারেন না, হুজুর আমাকে ফোন দিতে হয়, খালি সেফুল্লাহ ইউবি সাহেব হুজুর আমাকে ফোন দিতে হয়। আমি যেই লেখাটা পোস্ট করেছি সেটা আমার লেখা না, সেটা লিখেছেন আল্লামা মামুনুল হক শেখ হুল্লাদিস ইবনে শেখ হুল্লাদিস, খালি সেফুল্লাহ ইউবি দামাত বারকাতু হুজুররা আমাকে পাঠাইছেন এটা লিখে, আমি এটা লিখছি, আমি কিছুই বলি নাই মুরব্বীদের কাছে, আমি বলিও নাই যে আমি কেন এটা করব হুজুর, আমি তো এই কথা বলেছি, আমি কেন কাফের হয়ে গেলাম। তারা বলতেছে আমি বলেছি উস্তাদ, আমাদের উস্তাদরাই নাকি নবী, নাউজুবিল্লাহ মিন যালিক, আমাদের উস্তাদরাই নাকি নবী, এত বড় একটা কথা আমি বলে ফেললাম। আরে কথাটা আমি যেইভাবে বলেছি আবারও বলতেছি, আমাদের উস্তাদগণ, আমাদের নবী, আমাদের কুরআন আমাদেরকে গালিগালাজ শিক্ষা দেয় নাই। আমরা আন্দোলন করলে আন্দোলনটা করব, আমরা ফাত্রা মানুষ না, আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ছাত্র, আমাদের আন্দোলনটা হবে একটু ভদ্র শালীনভাবে। এটা বলতে গিয়ে আমি এভাবেই বলে ফেলেছি যে আমাদের উস্তাদগণ, আমাদের নবী, আমাদের কোরআন, এই নবীটার মধ্যে একটু দেরি করে ফেলায় আমাকে কাফের বানিয়ে দিয়েছে। আহ